শুক্রবার গর্ণাছড়া মহকুমার অন্তর্গত জেসি পাড়া ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় জয়রাম পাড়ার বাসিন্দা দিমিরাং রিয়াং নামে এক ব্যক্তির আট বছর বয়সী শিশু অভিজিৎ রিয়াংকে সাপে ছবুল দেয়। ঘটনার সঙ্গে সঙ্গে জেসি পাড়া 192 ব্যাটেলিয়ানের বিএসএফ জওয়ানরা শিশুটিকে উদ্ধার করে গর্ণাছড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। মেডিকেল অফিসার গর্ণাছড়া এসডিএইচ, একটু আগে যে পেশেন্ট আনা হয়েছে অভিজিৎ রিয়াং, 8 বছরের বাচ্চা, সাপের কামড়ে সেটা এসেছিল। এখন আমরা দেখার পর এখানে যা যা প্রাইমারি মেডিসিন ট্রিটমেন্ট যা দেওয়া সব কিছু বেসিক ট্রিটমেন্ট আমরা করেছি। এখন আপাতত বাচ্চাটা স্টেবল আছে, ঠিক আছে, বাকি তার ওভার দ্য নাইট আমরা অবজারভেশনের পর বুঝতে পারবো কোনো অসুবিধা আছে কি না। এখন অবধি ও স্টেবল আছে, যদি পরবর্তী সময় কিছু প্রয়োজন হয় তাহলে আমরা ওদেরকে ইনফর্ম করবো। বিএসএফ জওয়ানরা ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা রক্ষণাবেক্ষণের পাশাপাশি সাধারণ মানুষকেও সাহায্যের হাত বাড়িয়ে দেয়। ওই এলাকায় ছিল না কোনো অ্যাম্বুলেন্স এবং ওই এলাকার রাস্তাও খুব শোচনীয় অবস্থা। এর মধ্যে রয়েছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন এনএলএফটির আতঙ্ক। সবকিছুর মধ্যেও বিএসএফ জওয়ানরা নিজেদের জীবনের চিন্তা না করে তাদের জীবনের ঝুঁকি নিয়ে রাত্রিবেলা শিশুটিকে উদ্ধার করে গণ্ডাছড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে এবং শিশুটির বাবার হাতে আর্থিক সাহায্য তুলে দেন। ওই বেশে না তো আমরা কোনো অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স পাই না, আমরা তো কিপে থাকি রে। আচ্ছা, হ্যাঁ, নাম কি? অবজিৎ। অমরজিৎ? অবজিৎ রিয়াং। আপনার নাম? জমি রাম রিয়াং। বাড়ি? বাড়ি জয়রামপাড়া। জয়রামপাড়া? এর কামড় দিছে কোন জায়গা? জয়রামপাড়া ক্যাম্পের সামনে রে, জেসি পাড়া ক্যাম্পের সামনে। ও, বিএসএফ তারা রেস্কিউ করে আনছে। এদিন বিএসএফ জওয়ানরা যদি শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে না নিয়ে আসতো তাহলে ঘটনাস্থলে বিনা চিকিৎসায় মৃত্যু হয়ে যেত শিশুটির। ব্যুরো রিপোর্ট, টাইমস 24।